আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপ আমাদের খবরে। আপনাদের সাথে আছি আমি আজেলিয়া অর্ণা খান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অভিবাসন বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়ন নেতারা। বিভিন্ন দেশে দেশে গড়ে তোলা হবে অভিবাসন কেন্দ্র। কারি শিল্পের চলমান সংকট নিরসনে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে বিক্ষোভ সমাবেশ হবে আগামী 10 জুলাই। লিডস কলেজে দ্য শেফ টিভি রিয়েলিটি শো সিজন 2-র আনুষ্ঠানিক রেকর্ডিং শুরু হলো মঙ্গলবার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অভিবাসন বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পেরেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে বিভিন্ন দেশে অভিবাসন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরণার্থী প্রবেশ নিয়ন্ত্রণে, আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদার সহ তুরস্কে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য আরও বেশি আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেন ইইউ নেতারা। এদিকে এই বৈঠকের মধ্য দিয়ে ইউরোপে ঐক্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অভিবাসন সমস্যা নিয়ে গোটা ইউরোপ জুড়ে চলছে চরম অস্থিরতা। বৃহস্পতিবার এর সমাধান খুঁজতে বৈঠকে বসে ইইউ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ এর 28 সদস্য রাষ্ট্রের নেতাদের মধ্যে বৈঠকটি চলে টানা 10 ঘণ্টা। নানা আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ক ও মতানৈক্যে কেটেছে অধিকাংশ সময়। কিন্তু অবশেষে অভিবাসন নিয়ে ঐক্যমতে পৌঁছান ইউরোপীয় ইউনিয়নের 28 দেশের নেতা। এ সময় বিভিন্ন দেশে অভিবাসন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেন এই নেতারা। শুক্রবার সকালে এক টুইট বার্তায় একথাই জানান ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক। ব্রিটিশ অর্থনীতিতে বছরে প্রায় 5 মিলিয়ন পাউন্ডের অবদান রাখা কারি শিল্প বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রায় প্রতি মাসেই বন্ধ হচ্ছে কোনো না কোনো রেস্টুরেন্ট। দক্ষ কর্মীর অভাব, অন্য দেশ থেকে দক্ষ শেফ সহ অন্যান্য কর্মী আনার ক্ষেত্রে কঠোর নিয়মকানুন এবং রেস্টুরেন্টে হরহামেশা ইউকে বর্ডার এজেন্সির তল্লাশির কারণে বেশিরভাগ রেস্টুরেন্ট ব্যবসা হারাতে বসেছে। এই অবস্থায় অত্যন্ত সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগামী 10 জুলাই ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে রেস্টুরেন্ট খাতের পুরানো এবং প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ। বিস্তারিত থাকছে সারার হোসেনের রিপোর্টে। ব্রিটেনে 200 বছরেরও বেশি পুরানো ঐতিহ্যবাহী ইন্ডিয়ান রেস্টুরেন্ট ধীরে ধীরে তার ঐতিহ্য হারাতে বসেছে। প্রায় 12,000 রেস্টুরেন্ট নিয়ে গঠিত ব্রিটিশ কারি শিল্প পড়েছে অস্তিত্বের সংকটে। দক্ষ লোকবলের অভাব এবং সরকারের কঠোর নিয়ম কানুনের কারণে এ শিল্প এখন কঠিন সময় পার করছে। আমাদের অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, কারণ হলো স্টাফ শর্টেজ। আমরা বেশ অনেকদিন থেকে স্টাফ শর্টেজের জন্য এটা সলিউশন বের করার জন্য গভর্নমেন্টের সাথে লবিং করে আসছি, তাদেরকে বলে আসছি। অনেক সময় আমরা হাউস অফ কমন্সে প্রোগ্রাম করেছি, লবিং করেছি, কাজ হচ্ছে না। ওই জন্য আমরা ডেমনস্ট্রেশনে যাচ্ছি 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখ। সাব ক্রাইসিসের ব্যাপার যেটা, যে আমাদের সহজ নিয়মে লোক আনতে দিচ্ছে না দেশ থেকে। লোকানার নিয়ম রয়েছে স্কিল্ড শেফ, যেটাকে যেটা আন্ডার শর্টেজ অকুপেশন লিস্ট, কিন্তু এটা আমরা সিকিউর করেছিলাম 2008-এর ডেমনস্ট্রেশনের পরে। তখন এটি ইজি ছিল, 18,000 স্যালারি ছিল, এখন সেটা আপনার 29,570 পর্যন্ত নিয়ে গেছে, প্লাস ফুড প্লাস অ্যাকোমোডেশন। তো এটা অ্যাভারেজ রেস্টুরেন্টের মালিকের পক্ষে সম্ভব না। কারি শিল্পের সংকট কাটাতে সরকারের সাথে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এবার ব্রিটিশ পার্লামেন্টে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে রেস্টুরেন্টারদের সংগঠন বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ। এতে মূলত 3টি দাবি তুলে ধরা হবে বলে জানালেন নেতৃবৃন্দ। স্কিল্ড মাইগ্রান্ট যারা, তাদের ওয়েজেস ছিল প্রায় 18,600 মতো। তারপরে সেটাকে আপনার বাড়িয়ে হয়েছে প্রায় 29,700।
আবার যদি ফুড এন্ড অ্যাকোমোডেশন দেন না তাহলে এটা 35,000 পাউন্ড। এই দেশের বেসিক যদি স্যালারি 25,000 পাউন্ড থাকে শেফদের ক্ষেত্রে, তাহলে কেন আমাদের সাউথ এশিয়া থেকে লোকদের আমরা তাদেরকে 35,000 পাউন্ড দিতে হচ্ছে? সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই দেশে যে আনডকুমেন্টেড যে লোকরা আছে তাদেরকে যদি আবার লিগালাইজ করা হয় দেওয়া হয় তাহলে এখানে দুইটাই বেনিফিট হবে। একটা হচ্ছে আপনার আমাদের এখানে একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে তাদের এমপ্লয়মেন্টের কারণে গভর্নমেন্ট কিন্তু একটা রেভিনিউ পাবে। দাবি হচ্ছে আপনার আমাদের ওই যে ইমিগ্রেশন যে রেটগুলো হচ্ছে এখন আবার রেটগুলো কিন্তু খুব বেড়ে গেছে, মধ্যখানে কিন্তু অনেকটা কম ছিল, আমরা সেটাকে সাকসেসফুল হয়েছিলাম। আগে যখন 2012 আমরা অনেক দাবি দাবা নিয়ে গভর্নমেন্টের কাছে গেছি, ইমিগ্রেশনের সাথে সরাসরি আমরা মিটিং করেছি, তখন সেটার থেকে আমরা প্রায় যে উইকেন্ডে যে রেটটা হতো সেটাকে বন্ধ করার মতো আমরা যে একটা আমরা সক্ষম আছিলাম আর কি, যে এটাকে বন্ধ করা হয়েছিল উইকেন্ডে, অ্যাটলিস্ট রেট হতো না, এখন সেগুলো আবার চালু হয়ে গেছে। সরকার নিয়মকানুন শিথিল করলেই কেবল ইন্ডিয়ান কারি থেকে ব্রিটিশ কারি হয়ে ওঠা এই শিল্প টিকে থাকতে পারে বলে মনে করেন রেস্টুরেন্ট নেতৃবৃন্দ। সরওয়ার হোসেন, চ্যানেল আই, লন্ডন। রান্না বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠান দ্য শেফ টিভি রিয়েলিটি শো সিজন 2 এর আনুষ্ঠানিক রেকর্ডিং শুরু হলো মঙ্গলবার সকালে লিডস কলেজে। অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি। দ্য শেফ টিভি রিয়েলিটি শোর বিস্তারিত থাকছে আমাদের গ্রেটার ম্যানচেস্টারের ব্যুরো চিফ মাহি মাসুমের প্রতিবেদনে। বাঙালিরা ভালো রাখতে পারে এমনটাই জানে ব্রিটিশ সমাজ। দেশীয় মশলাযুক্ত খাবার খেতে তারা ভিড় জমায় বাংলাদেশিদের রেস্টুরেন্টে ও টেকওয়েগুলোতে। কারি শিল্পের উপর নির্ভরশীল অধিকাংশ বাঙালিরা। কারি শিল্পের শেফ সংকটময় সময়ে দক্ষ শেফ গড়ার প্রত্যয় নিয়ে কারি শিল্পকে উত্তরোত্তর সমৃদ্ধময় করার প্রত্যাশায় নর্দান আই প্রোডাকশনের পরিচালক মোহাম্মদ আলমগীর ও প্রতিষ্ঠানের সিইও টিটু আহাদ এর সার্বিক তত্ত্বাবধানে দ্য শেফ টিভি রিয়েলিটি শো সিজন 2 শুরু হলো মঙ্গলবার সকালে লিডস কলেজে। রান্না এমন একটা জিনিস যে রান্না শেখার কোনো শেষ নেই। আমার মনে হয় ওরাও যেভাবে যেই টেকনিকে রান্না করছে বা যা যা রান্না করবে পরে এবং আজকেও যা করলো, নিজেও মনে হয় অনেক কিছু আরও নতুন নতুন জিনিস জানতে পারছি। মনোনীত শেফরা তাদের রন্ধন মহাযুদ্ধে অবতীর্ণ হয়ে অভিজ্ঞতা আর মেধা কাজে লাগিয়ে মননশীলতা ও রসনাবিলাসের অপরূপ মিশ্রণে অতুলনীয় রান্নার ডিশ সুনিপুণভাবে পরিবেশন করেন প্রধান বিচারক রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসির সামনে। রান্না জগতের মহারানী টিভি তারকা কেকা ফেরদৌসি ব্রিটেনের শেফদের মুখরোচক রান্না করার পারদর্শিতা দেখে অভিভূত ও বিমোহিত। ইন্ডিয়ান শেফই মোটামুটি ভালোই রান্না করেছে, তবে শেফ হোক বা যে কোনো কম্পিটিশনে আমি গেলে একটা জিনিসের দেখি যে সবাই মনে করে কি অনেক সাজালে অনেক নাম্বার পাওয়া যাবে, কিন্তু এটা ওদের একদম ভুল ধারণা। খাবারটার সঙ্গে যা যায় আসলে অ্যাপ্রোপ্রিয়েট সেই সব জিনিস যে সাজাতে হয়, তাই জন্য সবার সাজানো মোটামুটি একই রকম ছিল। আর যেহেতু তিনজনই শেফ দাদা ক্রিয়েটিভ রান্না করেছে, রান্নাগুলো সবগুলোই ভালো ছিল। বাংলাদেশ হতে আগত অনন্যা রুমার প্রাণবন্ধ সঞ্চালনায় যোগান দেন ম্যানচেস্টারের মাহি মাসুম, মল্লিক ওয়াহিদ মিয়া, মুকিত চৌধুরী সেতু ও দবির মল্লিকের উপস্থিতি প্রাণবন্ধ করে তোলে অনুষ্ঠানটি। রেকর্ডিং শেষে অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে প্রচারিত হবে চ্যানেল আই ইউরোপ টিভিতে। দ্য শেফ টিভি রিয়েলিটি শো হতে মাহি মাসুম, চ্যানেল আই ইউরোপ। লুটনে আলীনগর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লুটন প্রতিনিধি খান মাহজুবা তাহমিন জানান, গত বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও গুলজার আহমেদ ও আবুল কাশেমের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সারোয়ার খান, কয়েস আহমদ, আব্দুল হালিম, লায়েক আহমদ চৌধুরী, ইমরান আহমদ সহ আরও অনেকে। সকলের সম্মতিক্রমে শাহজাহান সিদ্দিক সাইরাসকে সভাপতি ও তারেক হোসেনকে সাধারণ সম্পাদক এবং শাহিন আহমেদকে ট্রেজারার নির্বাচিত করা হয়। সবশেষে নতুন কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। নিউপোর্ট জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে সম্প্রতি স্থানীয় এক রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। কোরআনতলা দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তখলিস মিয়া ও সঞ্চালনায় ছিলেন নিউপোর্ট যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম বদরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনজি বিএনপির সভাপতি আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের বিভাগীয় সহসভাপতি লোকমান হোসেন, সনজি বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল কোরেশি ও কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুলাল আমান, শাহ মোহসিন আলী মিন্টু, সৈয়দ আশরাফ আলী, জিলুল চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী, রফিক উদ্দিন ও সেলিম আহমেদ সহ আরো অনেকে। ইতালির আরেচ্ছা নগরীতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে সামাজিক সংগঠন মানুষ মানুষের জন্য। বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি লাবণ্য চৌধুরী। স্বর্ণনগরী বলে খ্যাত ইতালির আরেচ্ছাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বিশেষ ঈদ পুনর্মিলনের আয়োজন করে মানুষ মানুষের জন্য সামাজিক এই সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরাদ হোসেন খোকন, প্রতিষ্ঠাতা রুবেল ইসলাম সরকার, রেজাউল করিম এবং গাজী জাবেদ বলেন, কমিউনিটির সকল মানুষের সামাজিক অবস্থানের উন্নয়নের ক্ষেত্রে এই সংগঠনটি বিশেষভাবে কাজ করে যাবে। আমরা আপনাদের জন্য সমস্ত যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, মানুষ মানুষের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আরেচর স্থানীয় একটি হলে আয়োজিত এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম মোরল। উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বোরহান, বিশেষ অতিথি আরেচর বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দের মধ্যে এমডি বাবুল, এনামুল হক, মুক্তি বড়ুয়া, মুন্না সরকার, আজমান, সোহেল সরকার, জহুরুল ইসলাম, রাজীব। আয়োজনে ভিন্নমাত্রা ছড়িয়ে দিতে শিশু ও কিশোরদের জন্য থাকে চিত্রাঙ্কন, কোরআন তেলাওয়াত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। নারীদের জন্য থাকে রকমারি ও বিভিন্ন স্বাদের দেশীয় পিঠা বানানোর আয়োজন। সারাদিন ব্যাপী এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মানুষ মানুষের জন্য সংগঠনের অপু আলিম, মাসুম বিল্লাহ, ঋতু মিয়া, পরমানুল্লাহ সরকার, লোকমান হোসেন, জাহাঙ্গীর হোসেন, সোহেল মিয়া সহ অনেকে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধার তালিকায় উত্তীর্ণদের বিশেষ পুরস্কার এবং আরেচতে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই, আরেচ, ইতালি। প্রিয় দর্শক, এবার যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর থাকছে মাদ্রিদ থেকে প্রকাশিত প্রবাসের ডাক পত্রিকার প্রকাশনা উৎসব ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত। জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে আসার ঝুঁকির মুখে রয়েছে দক্ষিণ এশিয়ার প্রায় অর্ধেক অঞ্চল।